হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু आवर ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্ম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছো এবং আপকামিং যে সমস্ত गवर्नमेंट এবং প্রাইভেট জব নোটিফিকেশন আসছে তার प्रिपरेशन খুব ভালোভাবে চলছে তোমরা ভালোভাবে জানো যখনই কোনো না কোনো নিত্য নতুন गवर्नमेंट এবং প্রাইভেট জব নোটিফিকেশন আসে তখন সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরি ঠিক তেমনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছো আজকে ওয়েবসাইটে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে তোমাদের 2024 সালের জন্য যে বিভিন্ন রকম পোস্ট কিন্তু আসছে চলেছে তারই মধ্যে আজকে যে নাম্বার অফ वैकेंसी চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেলর পুকো থেকে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান তো তোমাদের কতগুলো পোস্ট রয়েছে কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল এজ ক্রাইটেরিয়া কি এডুকেশন কোয়ালিফিকেশন কি সিলেবাস কি সিলেকশন প্রসিডিউর কি সমস্ত বিষয় তুলে ধরব এবং কি चेंजेस হয়েছে সবচেয়ে বড় একটা चेंजेस হয়েছে সে चेंजेसটা কি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব অতএব ভিডিওটা স্কিপ না করে ফাস্ট থেকে এন্ড পর্যন্ত দেখো খুবই मोस्टली ইম্পর্টেন্ট নোটিফিকেশন পুরো ডিটেইলস আলোচনা করব হতে পারে তোমাদেরকে পুরোটা দেখতে হবে কারণটা হচ্ছে কিছু চেঞ্জেস হয়েছে চেঞ্জেসটা কি সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সমস্ত বিষয় তুলে ধরবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না ভিডিওটা পোস্ট গিয়ে পর্যন্ত দেখো যাতে করে কি চেঞ্জেস হয়েছে তোমাদের কি কি নতুন আপডেট এসছে সমস্ত বিষয় তুলে ধরবো ওকে তো যারা প্রথম মাসও ভিডিও শুরু করে আগে তাদেরকে বলে রাখি যে প্রথম মাসও যারা আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখো যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলিভাবে নোটিফিকেশন হয়ে যায় তো যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে তারা যদি গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশনের প্রিপারেশন এবং সেমিস্টারের প্রিপারেশন করতে চাও তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাশালা বা শঙ্কর মন্ডল সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পর প্লে লিস্টে গিয়ে তোমরা বিভিন্ন রকম ক্লাস এখানে রয়েছে সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো এবং যারা জিলেটের ক্যান্ডিডেট রয়েছে তাদের অলরেডি জিলেটের ক্লাস চলছে জিলেটের ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো এবং তোমাদের খুব শিক্ষার টেস্ট সিরিজ আসবে ফিরে মক টেস্ট টেস্ট সিরিজ সেখান থেকে তোমার টেস্ট সিরিজগুলো দিয়ে আপকামিং জিলেট এক্সামের জন্য ভালো রকম প্রিপারেশন করতে পারো ওকে এবং জেক্সো আপডেট রয়েছে এবং প্রতি মান্থলি তোমাদের কি কি জব জয়েন্ট রুগী তার উপর ডিপেন্ড করে দেখতে লিস্ট জব ফেব্রুয়ারি মাসে কি রয়েছে মার্চ মাস কি রয়েছে সমস্ত রয়েছে সেগুলো থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ গুলো করে নিতে হবে এখান থেকে তোমরা বেনিফিট তুলতে পারো ওকে এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি ফটাফট জয়েন করে নাও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন করে নাও সেখান থেকে তোমরা মোড় আপডেট এবং তোমাদের ক্লাসের নোটসপত্র থেকে শুরু করে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো আর আর পক্ষ থেকে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে তোমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সি এসেছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান এগুলো অনেক টেকনিশিয়ানের কতগুলো পোস্ট রয়েছে কী হয়েছে সমস্ত বিষয় তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি পিরিয়ডটা ডাউনলোড কী করে করবে তার জন্য লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে সেখান থেকে ডাউনলোড করতে হবে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখান থেকে এই ডাউনলোড করতে হবে প্রথমেই বলে রাখলাম যে ভিডিওটা একটু দিয়ে হবে অতএব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো যাতে করে তোমাদের কাছে কী চেঞ্জেস হয়েছে কী মডারেট হয়েছে সমস্ত বিষয় কিন্তু আপডেট হয়ে যাবে তোমাদের কাছে ডাউট ক্লিয়ারেন্স হয়ে যাবে ওকে তো চলো স্টার্ট করি আজকের পিডিএফটা কি রয়েছে দেখো অ্যাকচুয়ালি তোমরা ভালোভাবেই জানো কম বেশি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ে পক্ষ থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ে যে নাম্বার অফ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ সালের জন্য আসছে সেটা কিন্তু প্রতি পষ্টে পোস্টের উপর ডিপেন্ড করে আসছে তারই উপর ডিটেলস এমপ্লয়মেন্ট নোটিশ পাবলিশ করেছে তোমরা রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান ওকে তো রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান পোস্টটা যে এসেছে নাম্বার অফ ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে তো কতগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো চলো দেখে নিই দেখো তোমাদের এখানে যে দেখতে পাচ্ছি আমরা দুটো পোস্টের উপর ডিপেন্ড করে এসেছে রিক্রুমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেট ওয়ান সিগন্যাল পোস্টে এবং তোমাদের ভ্যারিয়াস ক্যাটাগরির উপর ডিপেন্ড করে টেকনিক্যাল টেকনিশিয়ান গ্রেট থ্রি পোস্টে ওকে তো এবারে অ্যাপ্লিকেশন ডেট কবে রয়েছে তোমাদেরকে এই দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন ডেট কবে রয়েছে দেখো ওপেনিং ডেট হচ্ছে তোমাদের আজ থেকে শুরু হচ্ছে অর্থাৎ ধীরে সুস্থে সবাই ফর্ম ফিল আপ করবে অর্থাৎ মার্চ মাসের ন তারিখ থেকে শুরু হলো এবং ক্লোজিং ডেট তোমরা এই দেখো সাবমিশন কমিশন ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আট চার দু হাজার চব্বিশ অর্থাৎ অনেক টাইম রয়েছে ধীরে সুস্থে সব ফর্ম ফিল আপ করবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত রেজিস্ট্রেশন প্রসেস কি কি চেঞ্জেস হয়েছে সমস্ত বিষয় তুলে ধরবো ওকে

নেক্সট হচ্ছে তোমাদের নাম্বার অফ পোস্ট দেখুন নাম্বার অফ পোস্ট দুটো পোস্টের উপর ডিপেন্ড করবে টেকনিশিয়ান পোস্ট সিগন্যাল অর্থাৎ যে সমস্ত টেকনিশিয়ান গেট ওয়ান সিগন্যাল পোস্টে রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার জন্য একটা বড় ফাই ইলেকট্রনিক কোয়ালিফিকেশন আসবো তখন ক্লিয়ার হয়ে যাবে ওকে তো তোমরা পে লেভেল কত পাবে লেভেল ফাইভ এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে উনত্রিশ হাজার দুশো থেকে পাবে সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কি বি ওয়ান কি বি টু কি বি থ্রি কি সমস্ত আলোচনা করবো একটু ওয়েট করো

তো এগুলো তোমাদের থাকবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন থেকে থাকে সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে ফলো করতে হবে ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট হয়েছে ইলিজিবিলিটি অবশ্যই ইলিজিবিলিটি থাকতে হবে ইলিজিবিলিটি কি বলেছে না তোমরা যদি দেখো ইলিজিবিলিটির উপর ডিপেন্ড করে যে দ্য ক্যান্ডিডেট উইল বি প্রফেশনালি বেসড অন দ্য ডিটেলস তোমাদেরকে ডকুমেন্টস অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের সেখানে আর আর বি দ্য বি নট

মেডিকেল স্ট্যান্ডার কি রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ডেশন দেখো বলেছে তোমার ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে যে মেডিকেল যদি না হয় কমপ্লিট তাহলে তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার বা তোমার যে পরবর্তী সেগুলো পাবে না

এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে জোনের উপর ডিপেন্ড করে পোস্ট ক্যাটাগরি হওয়ার পর ক্যান্ডিডেট অ্যাপ্লাই কতজন করছে তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এটা হবে আর এখানে তোমাদের কিছু খুব একটা ইম্পর্টেন্ট নেই বাকি তোমাদেরকে ইমেল আইডি ফোন নাম্বার তো অবশ্যই স্টেজ বাই স্টেজ করতে হবে এটা ফর্ম ফিল করার পরে ঠিক আছে এবং তোমাদেরকে এখানে কি বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কত ফি স্ট্রাকচার রয়েছে এক্ষুনি আসছি আমরা

না ডিসটেন্স ভিজিবল অর্থাৎ ভিজন তোমাদেরকে সিক্স বাই নাইন সিক্স বাই নাইন উইথ অ্যান্ড উইদাউট গ্লাসেস পাওয়ার ফর লেন্স অফ দা টু এক্স টু ডি ঠিক আছে এটা তোমাদের করতে হবে অর্থাৎ এই স্ট্যান্ডার্ডেশানগুলো তোমরা কোথায় পাবে এই স্ট্যান্ডার্ডেশানগুলো তোমরা যেকোনো মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল যে সেক্টর রয়েছে বা মেডিকেল হসপিটাল রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই স্ট্যান্ডার্ডেশানগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে বি কি বি টু

এবং সম্পূর্ণ তোমাদেরকে জানানো হবে রেলওয়ে লিখ দেবে সেখান থেকে তোমরা পিডিএফ এবং তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে হবে এবং সব থেকে কি চেঞ্জেস হয়েছে দেখো চেঞ্জেসের এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে দেখি আসছি আমরা চেঞ্জেসের এর মধ্যে দেখো ন্যাশনালিটি সিটিজেনের মধ্যে তোমাদের কিন্তু থাকতে হবে এগুলো ব্যস্ত এগুলো তো তোমাদের প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে থাকে সেই নিয়েও এইচ আই ডি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম এইচ আই ডি আ বা এজ লিমিটেড যেটা রয়েছে তোমাদের আগে কঠা থেকে ছত্রিশ এবং আঠারো থেকে তিরিশ বা তেত্রিশ বছর হতে হবে এবং যারা এজ ইলেশন পাবে তারা তো অবশ্যই গভর্নমেন্টের রুলসগুলো জানিয়ে এসএসসি ও বি সি পি যারা রয়েছে তো ত্যানিড তারা তো অবশ্যই এইজ ইলেকশন পেয়ে যাবে এসএসসি ও ভিসি ঠিক আছে পাঁচ বছর তিন বছর ছাড় পেয়ে যাবে তো নেক্সট হচ্ছে এগুলো তোমরা দেখে নিতে পারবে এগুলো ইম্পর্ট্যান্ট তোমরা জানো ভালো হবে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি কারণ কি ভিডিও অনেক লেন্দি হলে তোমরা আবার অনেক লেন্দি হয়ে গেলে অনেকে দেখতে চায় না মেনলি ব্যাপারটা হচ্ছে তো যতটুকু সল্ট লিস্ট করা যায় ততটুকু করছি ঠিক আছে অর্থাৎ পিডিএফটা ডাউনলোড করে নেবে টেলিকম চ্যানেল থেকে ওকে

কি এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং উইল বি নট অ্যাকসেটেবল ইন অফ দ্য কোর্স एक्सेप्टेड ইন ফর দা পোস্ট টেকনিশিয়ান অর্থাৎ তোমাদেরকে ইন পিবল টুল অর্থাৎ তোমরা যারা যে ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করছো তারা কিন্তু আই এই যে তোমাদের প্রথম পোস্টে যেতে ছিল অর্থাৎ তোমাদেরকে টেকনিশিয়ান গ্রেড 1 যে সিগন্যাল পোস্টে সেটা জন্য তোমরা কিন্তু अप्लाई করতে পারবে না পরিষ্কারভাবে বলা গেছে ওকে নেক্সট আসবো আমরা যেটা হচ্ছে এক্সামিনেশন ফি এক্সামিনেশন ফি দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে কিছুক্ষণ আগে আড়াইশো টাকা পাঁচশো টাকা বলছিলাম তোমাদেরকে এখানে ফর অল ক্যান্ডিডেটের জন্য ফর অল ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু এখানে কি বলেছে না পাঁচশো টাকা অ্যামাউন্ট হবে পেমেন্ট করতে হবে ব্যাঙ্কিং চার্জের উপর ডিপেন্ড করে তোমাদের পাঁচশো টাকা এবং যারা এস টি এস সি ফিমেল এবং ট্রানজেন্ডার যারা রয়েছে তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা করতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে ঠিক আছে ঠিক আছে এবং তোমাদেরকে

রিক্রুটমেন্ট অফ দ্য প্রসেস রিক্রুটমেন্ট অফ প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এবারে কেননা দেখো লিখাই রয়েছে দ্য টেকনিক্যাল প্রস দ্য টেক রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কম্পোজ অফ দ্য ফলোয়িং স্টেজ কি বলছে না প্রথমে দেখতে পেলে সিবিটি টেস্ট বলে না এখানে সিবিটি ওয়ান সিবিটি টু অলরেডি সিবিটি টেস্ট তার মানে তোমাদের একটাই সিবিটি টেস্ট হবে ওকে তবে অলরেডি তোমরা বুঝে গেছো সিবিটি অনলি একটা হতে চলেছে ঠিক আছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপর মেডিকেল অর্থাৎ তোমরা বুঝতে পারছো একটা পরীক্ষার মাধ্যমে आरआरবি কিন্তু রিকোয়ারমেন্ট করছে যেটা বড় চেঞ্জেস একটা এসেছে যেখানে দুটো পরীক্ষা এটা সিবিটি 1 সিবিটি 2 কিন্তু শুধুমাত্র এখানে সিবিটি 1 এর উপর ডিপেন্ড করে কিন্তু এবারে তোমাদের কিন্তু ফর্ম ফিলাপ করতে হবে বা পরীক্ষা দিতে হবে ঠিক আছে এবং তোমাদের কি কি ইচ্ছা আরো চেঞ্জেস আছে কিনা সমস্ত জিনিস আলোচনা করবো দেখতে থাকো দেখো ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তোমাদের এক্সামিনেশন শিডিউল তো বলে দিয়ে সেটা ওয়েবসাইট বা তোমরা এসএমএস মেলের মাধ্যমে জেনে যাবে ঠিক আছে এবার দেখো কম্পিউটার বেস টেস্ট কম্পিউটার বেসড টেস্ট কি থাকছে দেখো দেখো তোমাদেরকে টোটাল কোশ্চেন থাকবে একশোটা কোশ্চেন সেখানে তোমাদেরকে নব্বই মিনিট দেওয়া যাবে এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড এবং অফ উইল বি ডান সিবিটি ওয়ান মাল্টিপল সিফটির উপর ডিপেন্ড করে তোমাদের নর্মুলাইশন করা হবে

ম্যাথমেটিক্সটা পঁচিশ নম্বর জেনারেল পঁচিশ জেনারেল সায়েন্স হচ্ছে চল্লিশ অর্থাৎ জেনারেল সায়েন্সের ওয়েটেজটা কিন্তু অনেকটাই ওকে এবং তোমার জেনারেল অ্যাভেরনেস দশ নম্বর টোটাল নাম্বার অফ মার্ক্স একশোটা বোঝা গেল ইম্পর্টেন্ট তো এইগুলো চেঞ্জেস হয়েছে কি করে কি হলো না হলো সমস্ত ডিসেস তুলে ধরলাম আর যদি কিছু ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তুলে ধরছি আর এগুলো তোমরা তোমাদের জানো যে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে অলরেডি ডকুমেন্টস কি কি লাগবে কত কিবি কত কিবির মধ্যে ছবি লাগবে দেখতে পাচ্ছ সাইজ তোমাদের তিরিশ থেকে সত্তর কিবির মধ্যে ছবি লাগবে সিগনেচার কত লাগবে সার্টিফিকেট কত লাগবে সমস্ত গুলো দেখে নেবে তোমরা এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা অবশ্যই কলকাতা এর ওয়েবসাইট এখানে রয়েছে এবং শিলিগুড়ি যায় শিলিগুড়ির ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমরা যেই জনের মধ্যে ইন্টারেস্ট রয়েছে সেই জোনের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ওকে

সিগন্যাল এর উপর ডিপেন্ড করে মেকানিক্যাল পোস্ট তোমার এগুলো ও ফিটার টেকনিশিয়ান ঠিক আছে welder তো এগুলো কোন কোন পোস্ট কতগুলো খালি রয়েছে তাহলে তোমরা কিন্তু এখান থেকে পুরো পরিষ্কার ভাবে এখান থেকে দেখতে পাবে ঠিক আছে ওকে তো তোমরা এখান থেকে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ এখানে পুরো পরিষ্কার ভাবে লিখা রয়েছে পোস্টগুলো তো কতগুলো পোস্ট রয়েছে সেগুলো তোমার কিন্তু এখানে লিখা রয়েছে লেভেল ও কত করে টাকা পাবে এবং তোমরা টোটাল নাম্বার অফ পোস্ট কত রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিয়ারিফাই দিয়ে আছে সেটা তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখান থেকে তোমরা এই পিডিএফটা দেখে কোন 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 জন্য কতগুলো ডিপার্টমেন্টে তোমার ডিপার্টমেন্টে কতগুলো খালি রয়েছে সেগুলো দেখে তার উপর ডিপেন্ড করে কোনটাও কিন্তু ফর্ম ফিল আপলো করো ওকে তো এরপর যদি ইম্পর্টেন্ট কিছু হয়ে থাকে অবশ্যই আলোচনা করে দেবো যদি না ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লেন্ডি হয়ে যাচ্ছে ভিডিওটা অবশ্যই করবো ওকে তো দেখে নি Thank okay. you.